আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ওভারটাইম অনুসারে ওয়েজ শীট কীভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমি ওভারটাইম অনুসারে ওয়েজ শীট দুইটি নিয়মে দুইটি টিউটোরিয়াল তৈরি করেছি। অন্য ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে রেখেছি, এই লিঙ্কের উপর ক্লিক করে অন্য ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। তাছাড়াও আমার চ্যানেলে গিয়ে ওয়েজ শীট প্লেলিস্ট থেকেও ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এমপ্লয় আইডি হচ্ছে 101, নেম হচ্ছে অর্জিৎ, ডেজিগনেশন পদবি হচ্ছে কোয়ালিটি, ওয়ার্কিং আওয়ার কাজের সময়। তো মনে করেন অর্জিৎ গতকালকে কাজ করেছে 10 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে ওভারটাইম হচ্ছে 2 ঘন্টা। তো মনে করেন উনি আজকে কাজ করেছে 12 ঘন্টা, দেন এন্টার। এই যে দেখেন, তো উনি আজকে কাজ করেছে কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে ওভারটাইম হচ্ছে কত ঘন্টা? 4 ঘন্টা। তো বন্ধুরা, এখানে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা হচ্ছে জেনারেল ডিউটি। তো 12 ঘন্টা থেকে যদি 8 ঘন্টা মাইনাস করা হয় তাহলে কিন্তু ওভারটাইমটা বেরিয়ে আসতেছে। এবং এই যে দেখেন, ওভারটাইম 4 ঘন্টা আর জেনারেল ডিউটি 8 ঘন্টা, টোটাল হচ্ছে 12 ঘন্টা। এই 12 ঘন্টার টোটাল স্যালারিটা হচ্ছে 680 টাকা, এবং সাথে সাথে গ্র্যান্ড টোটালটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দেখেন রেহান, সে কত ঘন্টা কাজ করেছে? 5 ঘন্টা, তার কিন্তু ওভারটাইম নাই, এবং টোটাল স্যালারি হচ্ছে 250 টাকা, গ্র্যান্ড টোটাল কত? 2010 টাকা। তো মনে করেন রেহান, উনি আজকে কাজ করেছে 10 ঘন্টা, তো আমি এই জায়গায় 10 ঘন্টা দিয়ে দিলাম। এই যে দেখেন, 10 ঘন্টা দেওয়ার সাথে সাথে ওভারটাইম 2 ঘন্টা বেরিয়ে আসছে, এবং তার সাথে টোটাল স্যালারিটা কত? 540 টাকা হয়ে গেছে, 2010 টাকা থেকে গ্র্যান্ড টোটালটা 300 টাকা হয়ে গেছে। বন্ধুরা, ওভারটাইম অনুসারে এইরকম ওয়েশিট কীভাবে আপনি তৈরি করবেন সেটি আজকে আমি আপনাকে শেখাব। বন্ধুরা, আরও একটি কথা বলে নিই, এটি হচ্ছে একদিনের কাজ। তো আপনি এইভাবে 7 দিনের কাজ কীভাবে একত্রে করবেন, অথবা 30 দিনের কাজ, 1 মাসের কাজ কীভাবে আপনি একত্রে যোগ করবেন, এটি নিয়েও আমি একটি ভিডিও তৈরি করেছি। ইচ্ছা করলে আপনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে একটি কথা না বললি নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনটি থেকে ক্লিক করে দিবেন, এবং সাথে বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করব। তো বন্ধুরা, এখন আমি এই জায়গায় লিখলাম এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, টোটাল স্যালারি, অবলিক ওয়েজ। এখন আমি এগুলো সাজিয়ে নিই, সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এই কালারটি, এবং ফন্ট কালার দিয়ে দিলাম হলুদ, বোল্ড করে একটু মোটা করে দেই, এবং সেন্টার করে দিলাম। তো আমি এই জায়গায় লিখলাম এমপ্লয় আইডি 101, 102। লেখার পর আমি টান দিয়ে দুটি সিলেক্ট করে নিচে টান দিয়ে নামিয়ে দিলাম। তো এই জায়গায় লিখলাম আমি নেম, লিখলাম অরিজিৎ, রেহান, অনিক, ইমরান, শান। তো এখন আমি লিখব ডেজিগনেশন, মানে পদবিগুলো, পদবিগুলো দিয়ে দিলাম। তো ওয়ার্কিং আওয়ার, তো অরিজিৎ আজকে সে কাজ করেছে কত ঘন্টা, আমি ধরে নিলাম 10 ঘন্টা। এই যে ওভারটাইম, এই জায়গায় একটি সূত্র ব্যবহার করতে হবে, সূত্রটি লিখতে হবে, প্রথমে কী করতে হবে, সমান সমান দিতে হবে, তারপরে আইএফ ইফ লিখতে হবে, তারপরে শিফটটা ধরে ফার্স্ট ব্রেকে দিতে হবে। এখন ওয়ার্কিং আওয়ার, কাজের সময়টা এখানে কয় ঘন্টা? 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে ক্লিক করতে হবে,
তার মানে ওয়ার্কিং আওয়ার যদি শিফটটা ধরে গ্রেটার দেন দিতে হবে, তারপর এটি দিতে হবে। তার মানে কাজের সময়টা যদি ওয়ার্কিং আওয়ার কাজের সময়টা যদি 8 ঘন্টা থেকে বেশি হয় কমা ওয়ার্কিং আওয়ার মাইনাস 8 কমা 0 তারপরে শিফটটা ধরে প্রথম বন্ধনী দিয়ে দিবেন। সূত্রটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রথমে সমান সমান দিবেন, তারপরে ইফ লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে E7 মানে এই ওয়ার্কিং আওয়ার 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে ক্লিক করবেন। কাজের সময়টা ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টা থেকে বেশি হয় কমা ওয়ার্কিং আওয়ার মাইনাস 8 কমা 0 তারপরে দেন এন্টার চাপ দেন। এই যে দেখেন 8 ঘন্টা থেকে বেশি হয়েছে বিদায়, আমার এখানে ওভারটাইম 2 ঘন্টা এসেছে। তো এখন কী করতে হবে, টোটাল স্যালারি মানে ওয়েজ এই জায়গায় একটি সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে সমান সমান দিতে হবে, দেন আইএফ ইফ শিফটটা ধরে ফার্স্ট ব্র্যাকেট, এখন ওভারটাইমে ক্লিক করবেন। ওভারটাইম কয় ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ক্লিক করবেন। ওভারটাইম যদি গ্রেটার দেন 0 তার মানে ওভারটাইম যদি 0 থেকে বেশি হয় কমা ওভারটাইম ইনটু 70 টাকা, তার মানে প্রতি ঘন্টা আমি ধরলাম 70 টাকা করে। ওভারটাইম যদি 0 থেকে বেশি হয় কমা ওভারটাইম ইনটু 70 টাকা, প্রতি ঘন্টা ধরলাম 70 টাকা করে। তারপরে একটা প্লাস চিহ্ন দেন, যোগ দিতে হবে, যোগ 8 ইনটু ধরলাম 50 টাকা করে, তার মানে জেনারেল ডিউটি কয় ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা প্রতি ঘন্টা ধরলাম আমি 50 টাকা করে। তারপরে কী করবেন, আবার একটা কমা দিবেন, কমে দেওয়ার পরে এখন আপনি আবার চলে যাবেন ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, এখানে 10 ঘন্টা, তো এই ওয়ার্কিং আওয়ার এখানে ক্লিক করবেন, ওয়ার্কিং আওয়ার ইনটু 50 টাকা। তো ওয়ার্কিং আওয়ারও প্রতি ঘন্টা আমি ধরলাম 50 টাকা, কেননা 8 ঘন্টা প্রতি ঘন্টা আমি ধরছিলাম কত টাকা, 50 টাকা। তারপরে শিফট ধরে প্রথম বন্ধনী শেষ করেন, দেন আবার এখন এন্টারে ক্লিক করেন। এই যে দেখেন বন্ধুরা, আমি আবার ওভারটাইমের সূত্রটি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন প্রথমে কি করতে হবে, দেন প্রথমে কি করবেন, ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে ইফ লিখবেন, তারপরে ফার্স্ট ব্রেকেট দিবেন, তারপর ওয়ার্কিং আওয়ার কাজের সময়টা এখানে কয় ঘন্টা, 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে ক্লিক করবেন। তার মানে ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টা থেকে বেশি হয়, গ্যাটার দেন মানে বেশি, তাহলে কমা ওয়ার্কিং আওয়ার মাইনাস 8 কমা 0 ফার্স্ট ব্রেকে শেষ করে এন্টার দিবেন। এবং টোটাল স্যালারি ওয়েজের সূত্রটি প্রথমে কী করবেন, সমান সমান দিবেন, তারপরে ইফ লিখবেন, ফার্স্ট ব্রেকে দিবেন, তারপরে ওভারটাইমে ক্লিক করবেন। ওভারটাইম যদি 0 থেকে বেশি হয়, তার মানে গ্যাটার দেন মানে বেশি, 0 থেকে বেশি হয় কমা ওভারটাইম ইনটু 70 টাকা, তার মানে ওভারটাইমে আমি প্রতি ঘন্টা ধরছি 70 টাকা করে। তারপরে যোগচিহ্ন দিবেন, দেওয়ার পরে 8 ইনটু 50 মানে জেনারেল ডিউটি 8 ঘন্টা, প্রতি ঘন্টা ধরছি আমি 50 টাকা করে। আবার কমা দিবেন, কমা দেওয়ার পরে E7 মানে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার ইনটু 50, তার মানে আমি 51 এই জায়গাও 50, তার মানে প্রতি ঘন্টা আমি 8 ঘন্টা ধরছিলাম 50 টাকা করে, এই জন্য এখানে আমি 50 টাকা দিয়েছি, দেন আবার এন্টার। এই যে দেখুন এখন যে কাজটি করতে হবে, ওভারটাইম এবং ওয়েজ টোটাল স্যালারি এই দুটো একসাথে টান দিয়ে সিলেক্ট করে নিচে টান দিয়ে নামিয়ে দেন। এই যে দেখেন বন্ধুরা, এগুলো এখন আমি একটু সাজিয়ে নিই, এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হোম মেনু বার থেকে আমি অল বর্ডার দিয়ে দিই। এখন আমি এই জায়গায় লিখলাম টোটাল, টোটাল এখন আমি যে টোটাল স্যালারি ওয়েজ এই জায়গায় আমি যোগ করব, যোগ করার জন্য প্রথমে কী করতে হবে, সমান সমান দিতে হবে, তারপরে এস ইউ এম সাম শিফট ধরে ফার্স্ট ব্রেকেট। এখন আমি যে ডাটাগুলো আমি যোগ করব সেই ডাটাগুলো এখন আমি সিলেক্ট করে দেবো, এই সেলগুলো এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে শিফটে ধরে আবার ফার্স্ট ব্রেকেট শেষ, দেন এন্টার। এই যে দেখেন যোগ হয়ে গেছে। এই যে দেখেন রেহান, সে আজকে কত ঘন্টা কাজ করেছে, আমি ধরলাম 12 ঘন্টা কাজ করেছে, দেন এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেন 12 ঘন্টার মধ্যে ওভারটাইম কত ঘন্টা, 4 ঘন্টা, এবং 12 ঘন্টার টোটাল স্যালারি কত, 680 টাকা। তো অনিক, অনিক সে আজকে কাজ করেছে 8 ঘন্টা, দেন এন্টার। এই যে দেন সে 8 ঘন্টা কাজ করছে বিধায় তার কোনো ওভারটাইম নাই। বন্ধুরা এখন আমি এগুলো একটু আর একটু সাজিয়ে নিই সৌন্দর্য দেখার জন্য। তো কী করলাম, আমি একটু সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করার পরে হোমে চলে গেলাম, হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং, কন্ডিশনাল ফরমেটিং থেকে এই যে দেখেন কালার, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিন।
সো বন্ধুরা আমি এই কালারটি রাখলাম, এই যে দেখেন এই জায়গায় আমি দিয়ে দিলাম অন্য একটি কালার এবং ফন্ট কালারটা দিয়ে দিলাম হলুদ, একটু বোল্ড করে দিলাম, মোটা করে দিলাম। আবার সিলেক্ট করে আমি সেন্টার করে দিই, এই যে দেখেন। তো বন্ধুরা আমি আবারও বলি, যদি আমার এই ভিডিওটি দেখার পর আপনার মনে বিন্দু পরিমাণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আশা করি ভালো থাকবেন।